কলকাতা ময়দানের আরও একটি শোকের দিন, চলে গেলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 27 জুলাই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এই ফুটবলার। প্রথমে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, তারপর অবস্থার অবনতি হলে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ময়দানের প্রিয় ফুটবলারকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। তবে 24 দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন সবুজ মাঠে হার না মানা এই ফুটবলার। 1956 সালে অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বদ্রু ওরফে সমর বন্দ্যোপাধ্যায়। পি কে ব্যানার্জি, চুনী গোস্বামী, সুভাষ ভৌমিকের পর এবার বদ্রু বন্দ্যোপাধ্যায় ছেড়ে চলে গেলেন তাদের প্রিয় ময়দানকে। একের পর এক আইকনকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ কলকাতা ময়দান। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।